আমরা যারা ফেসবুক রিলসে মিউজিক ইউজ করি বা মিউজিক ইউজ করে ইনকাম জেনারেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে অবশ্যই লক্ষ্য করা উচিত যে একটি মিউজিকের বা একটি গানের সব পার্ট কিন্তু ভাইরাল হয় না। একটি গানের কিন্তু একটি নির্দিষ্ট পার্ট ভাইরাল হয়। যেমন ধরুন একটি গানের প্রথম যে অন্তরা রয়েছে, প্রথম অন্তরার একদম লাস্টের পার্ট ভাইরাল হয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন জাস্ট ওই লাস্টের পার্টটি দিয়েই একটি রিলস ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ভাইরাল গানের ভাইরাল পার্টটুকু দিয়েই শুধুমাত্র রিলস তৈরি করতে পারবেন, অন্য যে মিউজিকের পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো ব্যবহার না করে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে কেবল আপনি জানতে পারবেন কীভাবে আপনি ভাইরাল গানের লাস্ট যে অপশনটি রয়েছে বা লাস্ট যে পার্টটি রয়েছে বা যে পার্টটি ভাইরাল হয়েছে সেই পার্টটি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, এই পুরো বিষয়টি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে পুরো বিষয়টি একবারে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনি আপনার রিলসের জন্য মিউজিকের ভাইরাল পার্টটি ইউজ করবেন। তো চলুন বন্ধুরা, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমি চলে যাব ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি রয়েছে, ফেসবুকের সেই মেন অ্যাপ্লিকেশনটার মধ্যে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা যেখান থেকে রিলস ভিডিও আপলোড দিই সেখানে চলে যাব। সেটি আপনি যেখান থেকে রিলস ভিডিও আপলোড দেন না কেন, আমি এখান থেকে প্লাস থেকে যদি আপলোড দিই, এখান থেকে রিলসে আসি। রিলসে আসার পর এখান থেকে মিউজিক নামের যে অপশনটি আছে, এখানে আমি মিউজিকটি সিলেক্ট করে নিব। তো মিউজিক সিলেক্ট করার পর এখান থেকে যে মিউজিকটি আমার পছন্দ সেই মিউজিকটি আগে এখান থেকে আমি দেখে নেব। দেখে নেওয়ার পর সেই মিউজিকটির কোন পার্টটি আমার বেশি পছন্দ সেই পার্টটি এখান থেকে আমি ট্রিম করব। তো ট্রিম করার কী নিয়ম সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো সর্বপ্রথম এখান থেকে আমি একটি মিউজিক ইউজ করব। ইউজ এখান থেকে আমি যদি দিই, আমি এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে গ্যালারি থেকে ভিডিও আপলোড দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্যামেরা যে আইকনটি রয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করে আপনি কোনো একটি ভিডিও শ্যুট করতে পারেন। তো আমি এখান থেকে এই ভিডিওটি এখান থেকে আপলোড দিচ্ছি। দেখুন, এই ভিডিওটি আসার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে দেখুন আমার গান কিন্তু অলরেডি এখানে সেট করা আছে। অথবা আপনারা যদি চান এইভাবে প্রসেসটি ফলো না করে, আপনারা কিন্তু এইভাবে প্রসেসটি ফলো করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখান থেকে সর্বপ্রথম আপনারা আসবেন প্লাস আইকনে, রিলস অপশনে। রিলস অপশনে এসে এখান থেকে গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে মিউজিকের যে অপশনটি আছে, এই মিউজিকের অপশনে ক্লিক করবেন। মিউজিকের অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড মিউজিক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই অ্যাড মিউজিক এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে যে গানটি আপনার পছন্দ সেই গানটি এখান থেকে চাইলে সার্চ করে নিতে পারেন। এখানে সার্চ বক্স আছে, সার্চ করে নিতে পারেন, অথবা এখান থেকে আমি একটি র্যান্ডম মিউজিক নিয়ে নিলাম। নেওয়ার পর এই গানের যে পার্টটি আমার পছন্দ বা যে পার্টটি আমি ইউজ করতে চাই সেই পার্টটি ইউজ করার জন্য এখান থেকে দেখুন আমি আপনাদেরকে প্রসেসটি দেখাই। এই গানটি সিলেক্ট করার পর এখানে অডিও যে অপশনটি দেখতে পাচ্ছেন, অডিও, এই অপশনটির উপর আবারও ক্লিক করবেন। এই অডিও উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন দেখতে পাবেন, এই এডিট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার মিউজিক বাজবে এবং এখান থেকে একটি সাদা স্পটলাইটার দেখতে পাবেন। এই স্পটলাইটারটি আপনি যেখানে নিয়ে যাবেন, দেখুন আমি যদি এখানে এই পাশে টেনে নিয়ে আসি তাহলে এই স্পটলাইটারের মধ্যে যে মিউজিকের পার্টটি রয়েছে সেই মিউজিকের পার্টটি কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হবে। দেখুন আমি এখান থেকে মিউজিকের যে কোনো পার্ট কিন্তু এখান থেকে আমি নিয়ে নিতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মিউজিকের যে কোনো পার্ট আমি এখান থেকে নিতে পারবো। তো বন্ধুরা, আপনারাও এভাবে খুব সহজে আপনার রিলসের জন্য মিউজিক কিন্তু অ্যাড করতে পারেন, বা রিলসের যে নির্দিষ্ট পার্ট রয়েছে সে পার্ট কিন্তু আপনারা আপনাদের রিলস ভিডিওতে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এমন আরও ফেসবুক রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।